টেলিস্কোপ খুবই এক্সপেন্সিভ। আজকে দেখাবো কিভাবে টেলিস্কোপ ছাড়া আমরা স্টেলেরিয়াম ডেস্কটপ অ্যাপস দিয়ে আকাশের তারা দেখতে পারি। টেলিস্কোপ সাধারণত খুবই এক্সপেন্সিভ হয়, যার কারণে কেনার আগে আপনি দেখতে চান যে হচ্ছে টেলিস্কোপটা দিয়ে আপনি কী দেখতে পারেন অথবা কী দেখবেন, অথবা টেলিস্কোপ দিয়ে দেখলে আকাশটা কীরকম মনে হয়। সেটা যদি আপনি এমনি তারা দেখতে চান তাহলে স্টেলেরিয়াম অ্যাপসটা দিয়ে কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখিয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কোনো একটা নির্দিষ্ট মডেলের টেলিস্কোপ দিয়ে কীভাবে দেখা যায় সেটা আসলে ওখান থেকে বোঝা যায় না, কিন্তু সেটার একটা অপশন এই ডেস্কটপ অ্যাপসটাতে আছে। ওয়েব ভার্সনে কিন্তু এটা নাই। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টপে যে সেটিংস বাটন আছে সেখানে আমাদেরকে যাইতে হবে। এখন এই যে সেটিংস আছে সেখানে যদি আমরা যাই, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে হচ্ছে যে এখানে অপশন আছে, যেমন আইপিসের অপশন আছে, টেলিস্কোপের অপশন আছে। আপনি টেলিস্কোপের অপশনে গিয়ে নিচে হচ্ছে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে গিয়ে কিন্তু আপনি টেলিস্কোপ অ্যাড করতে পারেন। এখানে কতগুলো নির্দিষ্ট মডেলের টেলিস্কোপ আছে অলরেডি, এখন যেমন আমি এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে একটা ফোকাল লেন্থ 5000 আর ডায়ামিটার প্রায় 800 দিছি। আপনি যে কোনো মডেলের যদি ফোকাল লেন্থ আর ডায়ামিটার জানেন সেটা ইউজ করতে পারেন। আইপিসেও আপনি ইচ্ছা মতো বানাইতে পারেন, মানে আপনার ইচ্ছা অনুযায়ী, যেমন এখানে অ্যাড দিলে এখানে আসবে, আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন। নাম চেঞ্জ করে হচ্ছে আপনি নিচে হচ্ছে ফিল্ড অফ ভিউ দিবেন, তারপর হচ্ছে ফোকাল লেন্থ কতটুকু হবে সেগুলো দিয়ে দিবেন। যেমন আমি এখানে একটা পরীক্ষামূলকভাবে একটা দিচ্ছি, 1 মিলিমিটারের একটা আমরা বানাইতে যাচ্ছি আইপিস। এটা দিয়ে হচ্ছে মানে খুব বেশি জুম হয়ে যাবে আর কি, অর্থাৎ ফোকাল লেন্থ যত হবে মানে আমাদের এটা ঠিক তত গুণ, মানে যদি কোনো একটা 1200 মিলিমিটার যদি তার ফোকাল লেন্থ থাকে, আমাদের এটা যদি 1 মিলিমিটার হয় তাহলে আমি প্রায় 1200 গুণ ম্যাগনিফিকেশন পাবো। দিলাম এখান থেকে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করেন। এটা আমি একটা ডামি, এটা হচ্ছে যে মানে আমি বানাইলাম আর কি, খুব ছোটো একটা ভিউতে যদি আমরা দেখতে চাই। এরপর আপনি আকাশে কোনো একটা অবজেক্টের দিকে তাক করবেন, যেমন কোনো একটা প্ল্যানেট কিংবা স্টার ওগুলোর দিকে। এগুলোকে আমরা প্রথমে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে, যেমন আমরা এখানে আকাশে আমাদের যে প্ল্যানেটগুলো আছে সেগুলোর দিকে তাক করতেছি। যেমন আমি প্রথমে জুপিটারের দিকে সিলেক্ট করলাম, এরপরে উপরে যে ইয়েটা আছে আইপিসের চিহ্ন সেখানে ক্লিক করবো। এই যে এখানে 3 নম্বর যে 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে টেলিস্কোপ। টেলিস্কোপ পাল্টা আমি এখানে বিভিন্ন স্পেসিফিকেশনের টেলিস্কোপ পাচ্ছি, যেমন এখানে হচ্ছে আমাদের আছে 10, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি। আমরা 16 ইঞ্চি টেলিস্কোপে এভাবে দেখতে পাবো। দেখেন এই যে জুপিটারটা কত সুন্দর দেখা যাচ্ছে। 16 ইঞ্চি টেলিস্কোপ দিয়ে আমরা একদম মুনগুলা সহ মানে যে জুপিটার আছে সে দেখতে পাচ্ছি। এখন মজার ব্যাপার, টেলিস্কোপে যেটা আপনারা দেখতে পাবেন না সেটা হচ্ছে আমার এখানের মতো যদি আমি স্পিড বাড়াই দিই, যে নিজে ফাস্ট ফরওয়ার্ডিং দিয়ে, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসলে এটা স্পিড বাড়াই দিলে এটা যে আসলে জুপিটারের চারপাশে যে মুভ করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং জুপিটার কীভাবে রোটেট করতেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। দেখেন জুপিটারের চারপাশে যে মুনগুলো আছে সেগুলো রোটেট করতেছে। আপনি এখান থেকে আইপিস চেঞ্জ করতে পারেন, উপরের যেটা আছে সেটা 14 মিলিমিটার। এখন এটা হচ্ছে যে দিনের বেলা আমি যেহেতু গ্রাউন্ড আর অন করে রাখছি সেজন্য এগুলো যদি মুভ করে দেয় তাহলে আমি সবসময় দেখবো এটা আসলে কীভাবে ঘুরতেছে। ওই যে দেখেন জুপিটারের পেছন দিকে একটা চাঁদ উঠছে আবার, আর এখানে চাঁদগুলো যে জুপিটারের চারপাশে কত সুন্দর করে মুভ করতেছে এবং জুপিটার কীভাবে রোটেট করতেছে এই জিনিসগুলো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আমরা টেলিস্কোপ দিয়ে দেখতে পাবো না আসলে, কারণ টেলিস্কোপ দিয়ে তো আর ফাস্ট ফরওয়ার্ডিং করার কোনো অপশন নাই। তো সেই তুলনায় আমি এটাতে হচ্ছে অনেক বেশি সময় অনেক দিন ধরে আমি এই জিনিসটা ইউজ করতেছি, অনেক মজার একটা জিনিস। আপনি একবার আপনার ইন্টারেস্ট থাকলে একবার ইউজ করতে থাকলে আপনি হারাই যাবেন আর কি, এখানে এত এত জিনিস, এত এত সুন্দর জিনিস এবং নিজের চোখে দেখার মতো হচ্ছে এটা হয় আর কি। আপনি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়ে দেখেন এগুলো কত সুন্দর করে মুভ করতেছে এবং জুপিটারের চারপাশে জিনিসগুলো ঘুরতেছে এবং কীভাবে মুভ করতেছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে যে হচ্ছে জুপিটারের কাছে যখন যাচ্ছে মুনগুলার স্পিড বেড়ে যাচ্ছে, এই যে 1 মিলিমিটার সেটা দিলে হচ্ছে আমরা এত বেশি জুমড আউট ভিউ পাচ্ছি। আমরা পাল্টায় পাল্টায় দেখতে পারি বিভিন্ন আইপিসে কীরকম লাগতেছে। আপনারা যাদের টেলিস্কোপ আছে তারা কিন্তু আইপিস কেনার আগেও এই ট্রাই করে দেখতে পারেন যে কোন আইপিস দিলে আসলে কীভাবে আপনি দেখতে পাবেন, তাহলে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা করতে সহজ হবে আর কি। অথবা টেলিস্কোপ কেনার আগে আপনি এখানে দেখে নিলেন যে আপনি যদি 8 ইঞ্চির টেলিস্কোপ কিনেন বা 6 ইঞ্চের কিনেন তাহলে সেটা দিয়ে কীভাবে কীরকম দেখতে পাবেন সেটা। এরপর হচ্ছে আইপিস দিয়েও আপনি পাল্টায় পাল্টায় দেখতে পারেন কোনটা থেকে আপনি কীভাবে দেখতে পাচ্ছেন সেটা। এবার আপনি এটা ক্লিক করলে সেটা চলে যাবে আবার
চলে গিয়ে আমরা আবার গ্রাউন্ড দিয়ে দিচ্ছি। গ্রাউন্ড দিয়ে দিলে দেখা যাচ্ছে সেটা আসলে আমরা দিনের বেলা দেখতেছি আর কি। এখন যেহেতু অ্যাটমসফিয়ার নাই, সেহেতু সূর্য উঠলেও কিন্তু আমরা মানে আকাশ ডার্কই দেখতেছি আর কি। এরপর আমরা আরও একটা ইয়েতে যা, আরও প্ল্যানেট খুঁজি, অন্যান্য প্ল্যানেট দেখতে কীরকম হবে সেটা। যেমন আমরা স্যাটার্নের দিকে তাকাইতে পারি, এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা জিনিস, মানে অ্যাস্ট্রোনমিতে যারা আগ্রহী তারা কিন্তু স্যাটার্ন দেখলে পাগল হয়ে যাবে, এত সুন্দর। এখন আমরা বিভিন্ন আইপিস পাল্লে দেখি, এটাতে একটু কম দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না, এই যে এটাতে দেখেন আমাদের এই আইপিস দিয়ে আমরা কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছি জিনিসটাকে। এবং স্যাটার্নটাকে একদম পিওর মানে তার গ্রহ উপগ্রহগুলো অর্থাৎ যে তার মুনগুলো সহ দেখা যাচ্ছে, এবং তার যে রিং আছে স্যাটার্নের সেই রিং সহ। আমরা এখানে যেহেতু আমরা হাই টেলিস্কোপ নিতে পারি, তাহলে হাইয়ার টেলিস্কোপই নেই, হাইয়ার টেলিস্কোপ দিয়ে তাকাইলে আমরা এইভাবে দেখতে পাবো তার মুনগুলো সহ। আমরা এই যে এখানে ক্লিক করলে প্ল্যানেট যে বাটনটা আছে সেটা ক্লিক করলে আমাদের লেভেলগুলো চলে যাবে, আমরা আকাশে আর লেভেল দেখতে পাবো না। এখন আমরা মানে উজ্জ্বলতার হিসাব করে আমাদেরকে প্ল্যানেটগুলো খুঁজে বের করতে হবে আর কি। তো আমরা যেহেতু এটা আবার ক্লিক করলে আমরা লেভেলগুলো পাবো, এটা কোনটা কোন গ্রহ। যেমন মার্সের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কীরকম দেখা যাচ্ছে। এবং এইভাবে আমরা আকাশে বিভিন্ন অবজেক্টের দিকে তাক করে দেখতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি আপনারা জিনিসটা এনজয় করবেন।